হামাস নেতা ইসমাইল হানিয়া কিছুদিন আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার মধ্য দিয়ে, শহীদ করার মধ্য দিয়ে পৃথিবীতে এক বিশাল শূন্যতা সৃষ্টির জন্য ইহুদি চক্রান্ত চলছে। আমরা আজ মুখে কুলু পেটে বসে আছি, সুন্নি বিশ্ব, আরব বিশ্ব মুখে কুলু পেটে বসে আছি। তারা রক্ত দিচ্ছে, জেহাদ করছে, শহীদ হচ্ছে, কিন্তু হায় দুঃখজনক হলো সত্যি যে একটি শুকনো রুটির জন্য গাজার শিশুরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আর আমাদের বাসার মধ্যে 4-5 রকমের খাওয়া দিয়ে আমরা খাচ্ছি, আর সেই শিশুটি একটি শুকনো রুটির জন্য কান্না করছে। তাদের জন্য কি আমরা কিছু করতে পারি না? আমার রসুল তো এসেছেন একটি ভিশন নিয়ে, একটি মিশন নিয়ে। আমার রসুল তো হযরত ইব্রাহিম ইসমাইল ফসল, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য হজ কাফেলা, বাংলাদেশ হজে বাইতুল্লাহর আজকের এই 15 দিন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সম্মানিত হাজেরিন, আপনারা জানেন বাংলাদেশ এখন একটি মুক্ত স্বাধীনতার দেশ। ইন্না বাদশা রব্বি কালা স্বাধীন, আল্লাহ তালার পাকড়া অত্যন্ত কঠিন। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, পূর্ব দিগন্তে লাল সূর্য উঠেছে। হে রাসূল, তুমি বলো, হে রাজাধিরাজ, তুমি যাকে চাও তাকে সম্মানিত করো, যাকে চাও তুমি অপমানিত করো, যার থেকে চাও তার সাম্রাজ্য কেড়ে নাও, যার থেকে চাও তার সাম্রাজ্য ছেড়ে দাও। সব কিছুর কল্যাণ তোমার হাতেই নিবদ্ধ এবং তিনি সব কিছুর উপরে অক্ষমতাবান। অহংকার দম্ভ আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। হযরত লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলে, ওলা তুসাইর খাত্তাকা লিন্নাসি ওলা তামশি ফিল আরদি মারাহা, হে বৎস, তুমি তোমার গাল ফুলিয়ে অহংকার বসে তোমার মানুষকে অবজ্ঞা করো না। আল্লাহ তাআলা অহংকারকারীদের, অত্যুত্তকারীদের পছন্দ করে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুখতালিন ফাকুর, আল্লাহ তাআলা কখনো কখনো অত্যুত্তকারীকে পছন্দ করে না। পানি যেমন সীমা অতিক্রম করে, তেমনি মানুষ যখন সীমা অতিক্রম করে তখন তাকে আল্লাহ তাআলা ছাড় দেয় না। ফা আম্মা মান তাগা, অথবা সে সীমা লঙ্ঘন করেছে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আকার করতেছে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে হলো তার অনন্ত ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যেদিন তার রবের সাথে সাক্ষাতের দিনটিকে ভয় করেছে এবং সেই ভয়ের কারণে তার নফসকে নিয়ন্ত্রণ করেছে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অর্থাৎ সেই জান্নাত হবে তার অনন্ত ঠিকানা। মানুষ অহংকারকে, দম্ভকে এত বেশি পছন্দ করে নিয়েছে, আলটিমেটলি সেই 5ই আগস্ট এই বাংলার উপর থেকে জগদ্দল পাথর চেপে বসেছিল, সেটা চলে গেছে, এক তাগুত আমরা বিদায় করেছি। এই তাগুত নিজেও কিছু করবে না, আল্লাহর বিধান কায়েম করবে না, মানুষকে বিধান কায়েম করতে দেবে না। আল্লাহর এই বিধান প্রতিষ্ঠার জন্য আমার রাসূল এসেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তিনি সেই মহান আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে একটি সঠিক পথনির্দেশ, একটি সঠিক জীবন বিধান দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে করে তিনি সমস্ত বিধানকে, এই আল্লাহর এই বিধানকে বিজয়ী করার জন্য, এতে করে সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তালাই যথেষ্ট, আল্লাহ তালাই যথেষ্ট। আমার আল্লাহ রাসূল তো তিনি যখন আসমান দিকে তাকায় তখন চন্দ্র দ্বিগুণিত হয়ে যায়, জমিন দেখিত না, যেমন যখন পা ওঠে তখন আসমানে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সেই মহিমান্বিত আল্লাহ তাআলা যিনি তার এক বান্দাকে, সেই বান্দা আমার রাসূল, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেলেন, যাতে করে তিনি তার সেই বান্দাকে দৃশ্য দৃশ্য নিদর্শন দেখাতে পারে। এতে করে আমি তার পারিপার্শ্বিকতাকে বরকতপূর্ণ করে রেখেছিলাম। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বশ্রেষ্ঠ। আর সেই আকসাতে কি হচ্ছে? পবিত্র আকসা, মুসলমানদের প্রথম কাবলা, সেখানে ইহুদিদের বর্বর ইহুদের আক্রমণ করে অপবিত্র করছে, হাজার হাজার গাজাবাসীকে হত্যা করছে, শহীদ করছে, রক্ত পিপাসু বেনিয়ামিন নেতানিয়াহু। আজ গাজাবাসী 42,000 নারী পুরুষ নিরপরাধ মানুষকে শহীদ করছে। লেবাননে 2,000 মতো মানুষকে অলরেডি শহীদ করা হয়েছে। আমি শুনি ওনারা শিয়া, আকিদাকে তো অবশ্যই পেশ করেছে, কিন্তু আমি তো এইটা সমর্থন করতে পারি, ইহুদিদের বিরুদ্ধে যারা যে লড়াই করছে, রক্ত দিচ্ছে, মাতৃভূমি রক্ষা করছে, সেটা কি আপনি সমর্থন করতে পারেন না? 1400 বছর আগে তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই মন্দের ব্যক্তিরা, তোমরা কখনো হিন্দু খ্রিস্টান এবং ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া ও বাদিন, এরা এক অপরের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করতে তাদের দলভুক্ত হইতে হবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাত যালিমিন, আল্লাহ কখনো কখনো জালিমদেরকে পছন্দ করবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, কখনো কখনো ইহুদি খ্রিস্টান তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার দল, তার দলের অনুসরণ না করো। তুমি বলো কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহ তাআলার হেদায়েত হচ্ছে আসল হেদায়েত। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জা'াকা মিনাল ইলম, তোমার কাছে যদি সঠিক জ্ঞান আসে এরপরও যদি তুমি তাদেরকে অনুসরণ করো, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যুন ওয়ালা নাসীর, আল্লাহ তাআলা ছাড়া কোনো বন্ধু সাহায্যকারী তুমি পাবে না। সেই 1500 বছর আগে আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলে গেছেন, এই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জেহাদ করছে, কারা জেহাদ করছে? 2000 সালে কাসেম সুলাইমানকে শহীদ করার পর থেকে গত এপ্রিলে হামাস নেতা ইসমাইল হানিয়া, কিছুদিন আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার মধ্য দিয়ে, শহীদ করার মধ্য দিয়ে পৃথিবীতে এক বিশাল শূন্যতা সৃষ্টির জন্য ইহুদি চক্রান্ত চলছে। আমরা আজ মুখে কুলু পেটে বসে আছি, সুন্নি বিশ্ব, আরব বিশ্ব মুখে কুলু পেটে বসে আছি, তারা রক্ত দিচ্ছে, জেহাদ করছে, শহীদ হচ্ছে, কিন্তু হায় দুঃখজনক হলো সত্যি যে একটি শুকনো রুটির জন্য গাজার শিশুরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, আর আমাদের বাসার মধ্যে 4-5 রকমের খাওয়া দিয়ে আমরা খাচ্ছি, আর সেই শিশুটি একটি শুকনো রুটির জন্য কান্না করছে। তাদের জন্য কি আমরা কিছু করতে পারি না? আমার রাসূল তো এসেছেন একটি ভিশন নিয়ে, একটি মিশন নিয়ে। আমার রাসূল তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফসল, রব্বানা ওয়াবাইস ফীহিম রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল তো দোয়া, রাসূল জন্য দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হে ব্রো তুমি তাদের বংশের মধ্য থেকে, তাদের থেকে এমন একজন রাসূল পাঠাও যিনি তাদেরকে তোমার আয়াত শোনাবে, তাদেরকে হেকমা শিখাবে, তাদেরকে পবিত্র করে দিবে। তুমি মহাপরাক্রমশালী, মহাকুশলী। আমরা তো সেই আনন্দ উৎসবে আছে, জুলিনা লিল্লাহি হুবুশাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিনিল মুকান্তারাতি মিনাজ জাবি ওয়াল ফিদাতি ওয়াল খাইলি মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাস, মানব সম্পদের জন্য সন্তান সন্ততি সোনা রূপা পছন্দসই ঘোড়া গৃহপালিত পশু সব কিছু আকর্ষণীয় করে তোলা হয়েছে। আসল উৎকৃষ্ট আসল আশ্রয় কোথায়? আসল আশ্রয় কোথায়? আত্মা তালা করছে সময় উপস্থিতি। আমরা সেই আয়াতগুলো কেন পড়ি না? কুতিবে আলাইকুম আল-কিতালু ওয়া কুরহুল লাকুম, এটা যেমন আয়াত, কুতিবে আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে,
আমরা সেই রোজা নিয়েছি আল্লাহর কোরআন থেকে, আমরা সাদাকা নিয়েছি আল্লাহর কোরআন থেকে, সূরা তাওবা 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই আটটি খাত নিয়েছি আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআন থেকে নিয়েছি, আল্লাহর কোরআন থেকে নিয়েছি হজ নিয়েছি, আল্লাহর কোরআন থেকে সূরা নিসা সূরা ইমরানের 6 নম্বর নম্বর আয়াতে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির এই ঘর পর্যন্ত আসার সামর্থ্য থাকে সেই জন্য ঘরের হজ আদায় করে। দুঃখজনক কলম সত্যি যে নামাজ রোজা হজ জাকাত সব কিছু আল্লাহর কোরআন থেকে নিয়েছি, কিন্তু নিইনি কি কিতাবের ফয়সালা, এই ফয়সালা আমরা নিইনি আল্লাহর কিতাব থেকে। আর সেটাই নিয়েছি কোথেকে, তাগুত থেকে। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিতাবের বদলে আল্লাহর কিতাবের বদলে ফয়সালা কার থেকে নিয়েছি, তাগুত থেকে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, তাগুতকে অস্বীকার করার জন্য বলা হয়েছে। ওয়ায়ুরিদুনা ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি ওয়ায়ুরিদুনা আশ-শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান তাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। আমরা সেই বিচার ফয়সালা আল্লাহর কোরআন থেকে নিইনি, আল্লাহর কোরআন থেকে নিচ্ছি না। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহর কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না, আল্লাহ কি দুইটা কোরআন কি দুইটা, এটাই তো আল্লাহর আয়াত কুতিবা আলাইকুমুল কিতাব ওয়া কাইরুন নবী কাতলা। এখন অনেক নবী রয়েছে যারা আল্লাহর মধ্যে যুদ্ধ করেছে, মাহমুদ ইবনে কাসির অনেক সাধক ব্যক্তি এখানে যুদ্ধ করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দুআফু ওয়ামা ইসতাকানু, তারা আল্লাহর উপর তাদের উপর যত বিপদ আপদ এসেছে তারা ভয় পায়নি, তারা সাহস হারায়নি, মাথা নত করেনি, তারা মাথা নত করেনি। এমনি আপনাকে জান্নাতে দাখিল করবে, আম হাসিবিতুম আনতা দুখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তাদেরকে পরীক্ষা করা হবে না, তোমাদেরকে কি পরীক্ষা করবে, কে আল্লাহর পথে জিহাদ করেছে, কে আল্লাহর পথে জিহাদ করেছে, কে ধৈর্য ধারণ করতে পেরেছে। আর যারা এই রক্ত দিয়েছে গাজার মধ্যে লেবাননে, যারা নিজের মাতৃভূমি রক্ষার জন্য ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করছে রক্ত যে, তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়া ইন্না রাব্বাহুম ইয়ারজুকুন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু বলবো আমরা নামাজ রোজা হজ জাকাত ইসলামের মৌলিক বিধানগুলো আল্লাহর কোরআন থেকে নিচ্ছি, কিন্তু দুঃখজনক হলো সত্যি এই যে আল্লাহর এই বিধান প্রতিষ্ঠার জন্য, কোরআনকে সংসদে বসানোর জন্য, কোরআনকে রাষ্ট্রে বসার জন্য, যেমনি করে 10টি বছর আমার রসুল মদিনা সনদের মাধ্যমে সহবাস্তব ছিল 4টি ধর্মের, সেটা আমরা করছি না, মেহনত করছি না, আর আপেই মুক্তি এই ইকামতের দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোনো মেহনত করছি না, বলে এটা ভাবি অনুগ্রহ সৃষ্টি করছি। তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। বলে তোমরা তাদের মতো হয়ে না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক নির্দেশনা আসার পরও দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছ, তারাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে ভয়ানক আজাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া।